রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, উড়িয়ে দেওয়া যাচ্ছে না নাশকতার আশঙ্কা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তার ব্যবস্থায় জোরদার করল রেল কর্তৃপক্ষ। এদিন শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং রেলওয়ে স্টেশনে তল্লাশি অভিযান চালায় আরপিএফ। স্টেশনের বিভিন্ন প্রান্ত, স্টেশন লাগোয়া ঘিঞ্জি এলাকা, ট্রেনের ভিতর, এমনকি রেলযাত্রীদের ব্যাগপত্র তল্লাশি অভিযান চালায় রেল পুলিশ কর্মীরা। তল্লাশি চালানো হয় শতাব্দী প্রাচীন বালি ব্রিজেও। দমদম আরপিএফ এর জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি চালায় বেলুড় জিআরপি, সঙ্গে ছিল স্নিপার ডগ তারা। মেটাল ডিটেক্টর দিয়েও চলে তল্লাশি। দুদিন ধরে দেখতে পাচ্ছি তল্লাশি করছে ব্যাগ ট্যাগ, আপনার হচ্ছে প্রয়োজন হচ্ছে প্রাককালে, খুব ভালো জিনিস এটা। তবে এটা যদি হচ্ছে প্রতিদিন মানে করা হয় আরও ভালো হবে, ভালো উদ্যোগ। এটা পর্যটন দিবসে চেকিং করে, এটা যদি সারা মাস যদি করে আরও ভালো, জন যারা জনগণ আসছে যাত্রীরা তাদের পকেট মারি হয়েছে, চিন্তা হয়ে যাচ্ছে। যদি সবসময়ের জন্য যদি এরকম আরপিএফ জিআরপি যারা চেকিং করে তাহলে ভালো হবে, পাবলিক নিরাপত্তায় থাকবে। শতাব্দী প্রাচীন বালি ব্রিজের পাশাপাশি রেলের বাড়তি নজরে ক্যানিং স্টেশন, কারণ সুন্দরবন লাগোয়া এলাকা হওয়ায় জলপথ ব্যবহার করে দুষ্কৃতীরা এইসব এলাকায় ঢুকে নাশকতা চালানোর একটা বড় ধরনের আশঙ্কা থেকেই যায়। তাই সকাল থেকে ক্যানিং স্টেশনে চিরুনি তল্লাশি শুরু করে রেল পুলিশ। রেলের এই উদ্যোগকে ধন্যবাদ জানানোর পাশাপাশি রেলযাত্রীরা বলছেন, লোক দেখানো একদিন নয়, বছর ভরি নিরাপত্তার জোর হওয়া উচিত। সুমন আরক ও সুদেশনা মণ্ডলের রিপোর্ট, খাস খবর।